আজকে নিয়ে চলে এসেছি পাস্তা পিজার রেসিপি নিয়ে। এর জন্য প্রথমেই জলের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে পাস্তাগুলোকে আমি সেদ্ধ করে নেব 5-7 মিনিট মতন। এরপর সেদ্ধ হয়ে গেলে জলে ধুয়ে ভালো করে রেখে দেব। অন্যদিকে কাবাব কাঠির মধ্যে প্রথমে আমি ক্যাপসিকাম, তারপর পেঁয়াজ আর তারপর ওই সেদ্ধ করা পাস্তাগুলোকে নিয়ে একে একে কিন্তু গেঁথে নেব। এখানে কাবাব কাঠিটা অন্তত 10 মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে, নয়তো কিন্তু কাঠিগুলো ভেঙে যায়। আর পাস্তাটাও কিন্তু খুব বেশি সেদ্ধ করলে চলবে না, কারণ এরপর কিন্তু এটা আবার 5 মিনিট মতন ফ্রাই প্যানে আমার রান্না হবে। সেক্ষেত্রে অল্প কিন্তু সেদ্ধ করলেই হবে, যাতে খুব গলে না যায়। ব্যাস আমার কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এরপর পিজা সসের মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়ে ভালো করে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর আমি যে স্টিকটা বানিয়েছিলাম তার মধ্যে একটা ব্রাশের সাহায্যে সসটা কিন্তু ব্রাশ করে দেব দুই দিক। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতনই দেবেন, সেক্ষেত্রে চিলি ফ্লেক্সটাও পরিমাণ মতনই যাবে। ব্যাস আমার এখানে হয়ে গেছে। আমি এখানে দুরকম পদ্ধতিতে কিন্তু এটা দেখিয়েছি। এক পদ্ধতিতে আমি পাস্তাগুলো কিন্তু পরপর একটি কাঠিতে গেঁথে নিয়েছি, এখানে কোনো রকম পেঁয়াজ বা ক্যাপসিকাম কিন্তু মাঝখানে ইউজ করিনি। এরপর এটার মধ্যেও কিন্তু আমি সসটা দুদিক ভালো করে লাগিয়ে নিলাম। এরপর ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে কুচি কুচি করে ওই পাস্তাগুলোর মধ্যে আমি দিয়ে দেব। সব শেষে দিয়ে দেব গ্রেট করা চিজ। চিজটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এরপর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব, এখানে আমি অল্প তেল দিয়ে দিয়েছি। তো এবার 5 মিনিটের জন্য কিন্তু এটাকে ঢেকে দেব। অন্যদিকে যেটা আমি গেঁথে রেখেছিলাম সেটা আমি এবার রেডি করে নিয়েছি চিজ দিয়ে। 5 মিনিট পর এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। ওটাকে তুলে নিয়ে এরপর বাকিগুলো আমি একে একে করে দিয়ে ভালো করে নেব। ব্যাস আমার সব রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো সরিয়ে পরিবেশন করব। তো আজকের ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।